আসসালামু আলাইকুম, আমি মুক্তা, আছি আপনাদের সাথে। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি সকল আল্লাহর রহমতে সুস্থ আছেন, ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। সব সময় এমনিতে সব বাজার রাত্রিবেলা করা হয়, সর বাবা তো দিনের বেলায় তেমন একটা সময় পান না। তো আজকে বলেছিলাম একটু সকাল সকাল যেন মাছগুলো কিনে পাঠিয়ে দেন। তো এখন বাজে 11:30 থেকে 12টার দিকে হবে, হয়তো মাছগুলো কেটে পাঠিয়েছেন আর কাটার কোনো ঝামেলা থাকবে না। তো মাছগুলো কাটতে কিন্তু এমনিতেই খুব সহজ, সবগুলো মাছই এখানে, পাবদা মাছ, বাটা মাছ আর শিং মাছ আছে। এগুলো এমনিতে রাত্রিবেলা যদি নিয়ে আসতো, যেভাবে আনে সেভাবে রেখে দিতাম। রাত্রিবেলা তেমন একটা মাছ নিয়ে কাটাকাটি করতে ভালো লাগে না। এখন যেহেতু সকালের দিকে নিয়ে এসেছে, তো ভাবছি একটু ধুয়ে সুন্দর করে ছোট ছোট প্যাকেট করে রেখে দিই পরিমাণ মতো। মাছগুলো সবগুলো সিঙের মধ্যে ঢেলে দিয়েছি আর এভাবে একটু যে রক্তগুলো লেগে আছে ওগুলো একটু ধুয়ে নিচ্ছি। ফ্রিজে এমনিতেও 2-3 রকমের মাছ আছে, সমুদ্রের মাছ আছে, রুই মাছ আছে। এই মাছগুলো খেতে খেতে আর খেতে ভালো লাগছিল না, তো এই মাছগুলোর নাম ধরে বলে দিয়েছিলাম এগুলো আনার জন্য। তো ওগুলো নিয়ে আসছে, ভালোভাবে ধুইনি বা পরিষ্কারও করিনি, জাস্ট একটু রক্তটা ধুয়ে নিয়েছি, আবার ছোট ছোট প্যাকেট করে রেখে দিব। শিং মাছগুলোও রেখে দিচ্ছি পরিমাণ মতো, আর যেদিন রান্না করব সেদিন ভালোভাবে পরিষ্কার করে তারপর রান্না করে নিব। ফ্রিজে মাছ সব সময় আমি পলিব্যাগে করে রেখে থাকি, এতে করে জায়গার অনেকটা সাশ্রয় হয়। আর চাইলে এগুলা ছোটো ছোটো বক্সে করেও রাখা যায়। আমি বক্সে ভরে কোনো সময় তেমন মাছ রাখি না, শুধু চিংড়ি মাছটাই রাখি বক্স করে, আর সবগুলো এভাবে প্যাকেট করে নিয়েছি ছোটো ছোটো পলিব্যাগ করে। এবার এগুলো ফ্রিজে রেখে দিব। আর কিছুটা পরিমাণ বাটা মাছ নিয়ে এসি, এগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নর্মাল ফ্রিজে রেখে দিব, আর রাত্রে রান্না করার জন্য, সেহরের জন্য। আর সাথে একটা মুরগি নামিয়ে রেখেছিলাম সকালবেলা, সেটাও কেটে বেজে ধুয়ে পরিষ্কার করে নর্মাল ফ্রিজে রেখে দিব। এতে করে বিকেলবেলার অনেকটা কাজ সহজ হয়ে যাবে। আর মুরগিটা দিয়ে হচ্ছে ইফতারির জন্য চিকেন বোনা খিচুড়ি রান্না করব। মাছের বাজারের সাথে কিছু মেহেন্দি পাতাও পাঠিয়েছিলেন, মেহেন্দি পাতাগুলো সোহার বাবা মাথায় দেন, ওনার চুল পড়ে যাচ্ছে সেজন্য। আর মেহেন্দি পাতাগুলো সোহার আমি মিলে ছাড়িয়ে নিয়েছি আর ভালোভাবে ধুয়ে ব্লেন্ডারে নিয়ে নিয়েছি। এখন ব্লেন্ড করে রেখে দিব, তো উনি যখন রাত্রে তারাবি পরে আসবেন তখন ওনার মাথায় দিয়ে দিব। এটা একটা হেয়ার প্যাক তৈরি করব, সাথে আরও অনেক কিছু অ্যাড করি, মাঝে মাঝে পেঁয়াজ, মাঝে মাঝে চায়ের লিখার, অনেক সময় অনেক কিছু ব্যবহার করি। আজকে একটা পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজটা চুলের জন্য খুবই ভালো, চুলের গোড়া মজবুত করে। এটা আমি আগে প্রায় সময় চুলের গোড়ায় পেঁয়াজের রসটা দিতাম, তো ইদানিং দেওয়া হয় না আলসেমির কারণে। আসলে পেঁয়াজের রস দিলে কিন্তু অনেক উপকার, এটা আমি ব্যবহার করে বুঝেছি। সাথে একটু পানি দিয়ে দিচ্ছি, এখানে পানির পরিবর্তে চায়ের লিকারটা দিলে ভালো হয়, তো আজকে চায়ের লিকারটা করতে ইচ্ছে করলো না, তো সেই জন্য একটু পানি দিয়ে দিয়ে এটা ব্লেন্ড করে রেখে দিব। আজকের ইফতারিতে ভাবছি একটু চিকেন ভুনা খিচুড়ি করব। সোহার মিস করে একটু দাওয়াত করেছি, আমাদের সাথে ইফতার করতে বলেছি, সাথে সোহাসিয়া মঞ্জ খিচুড়িটা অনেক পছন্দ করে। তো সবসময় তো প্রতিদিন ইফতারিতে একই খাবার ভালো লাগে না, তারপরেও কিন্তু ভাজাভুজি তো থাকবে, সোয়ার বাবা যেহেতু পছন্দ করেন। তো চাল ডালগুলো নিয়েছি, অল্প কিছু রান্না করব। একটা সোনালি মুরগি দিয়ে 2 পট হবে চাল আর ডাল মিলে, এগুলো রান্না করব। সাথে শরবতটাও করে রেখে দিচ্ছি নর্মাল ফ্রিজে। কিচেনে ঢুকে আমি সর্বপ্রথম যে কাজটা করি ইফতারি যখন তৈরি করতে যাই, শরবতটা আগে করে নর্মাল ফ্রিজে রেখে দিই, এতে করে আমার কিন্তু অনেকটা টেনশন কম লাগে। আর প্রতিদিন 2 পদের শরবত তৈরি করা হয়, সোহাসিয়াম ট্যাঙের শরবতটা পছন্দ করে, সেই সাথে সোয়ার বাবাও, ওদের জন্য ট্যাঙের শরবতটা করে নিব সাথে একটু লেবু দিয়ে। আর আমার তো বেলে শরবতটা খুবই পছন্দ, আর এটা প্রতিদিন আমার জন্য একটু রাখি, আমার শ্বশুর আর আমি খাই, সাথে সোয়ার বাবাও একটু খায়। ট্যাঙের শরবতটা আমার তেমন একটা ভালো লাগে না, তবে লেবুর শরবতটা একটু ভালো লাগে। এখানে 2টা পাকা বেল নিয়েছি আর হাত দিয়ে চটকে নিয়েছি। আর আমার আগের ভিডিওতে বেলের শরবতের রেসিপিটা দেওয়া আছে, সেজন্য আজকে আর পুরোটা শেয়ার করলাম না। আর ব্লেন্ডারে সবসময় আমি বেলের শরবত করি না, এতে তিতা হয়ে যায়, হাত দিয়েই করে নিয়েছি প্রতিদিনকার মতো। তবে লবণ আর চিনিটা এখন মিশাইনি, এটা খাওয়ার আগ মুহূর্তে মিশিয়ে নিব। জাস্ট একটু রসটা বের করে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি। আমার এক আপু আমার গত ভিডিওতে কমেন্ট করেছিলেন আমি বেসনটা কিভাবে তৈরি করি, একটু জেনে বলে দিই। আমি আইডিটার নামটা আসলে এখন ভুলে গিয়েছি, আর কমেন্টেও এত ডিটেলস আসলে বলা যায় না, তো ভাবছি আজকে তো তৈরি করব, একটু আপুর জন্য দেখিয়ে দিই।
এই বেসনের পাউডারটা আমি রোজার আগে তৈরি করে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। চাইলে আমার আগের ভিডিওতে মানে রমজান প্রিপারেশন ভিডিওগুলো দেখে নিতে পারেন। তো এখানে সব ধরনের সব কিছু দিয়েছি, মশলা, লবণ, ময়দা, চালের গুঁড়া, বেকিং পাউডার দিয়ে ছেলে রেখে দিয়েছিলাম। আর এখন জাস্ট একটু ফ্রিজ থেকে নামিয়ে পরিমাণ মতো বেসন নিয়ে নর্মাল টাইপের পানি দিয়ে একটা পারফেক্ট ব্যাটার তৈরি করে নিচ্ছি। আর সেই ব্যাটারে বেগুনি, আলু চপ, যা যা বেজে নেওয়ার বেজে নিলে কিন্তু খুব সুন্দর হয়। এই বক্সটাতে গতকালকের একটু ব্যাটার রয়ে গিয়েছিল, সেগুলো রেখে দিয়েছিলাম। আর সেই ব্যাটারে কিন্তু আমি আবার নতুন করে বেসন নিয়ে আরও একটু পানি দিয়ে ব্যাটার তৈরি করে নিয়েছি নতুন করে আবারও, এবং সেই ব্যাটারে আজকে সব কিছু রেডি করে নিব। খিচুড়ি রান্না করার জন্য মুরগির মাংসটা আগে একটু রান্না করে নিয়েছি। এখানে সরিষার তেল দিয়ে দিয়েছি, সয়াবিন তেল দিব না। সবসময় খিচুড়ি সরিষার তেল দিয়ে রান্না করলে কিন্তু অনেক বেশি মজার হয়। তো সরিষার তেল দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ মতো, আর সাথে কয়েকটা আস্ত গরম মশলা দিয়ে দিয়েছি, তেজপাতা, দারচিনি, এলাচ আর লং আছে কিছুটা পরিমাণ। গরম মশলাগুলো একটু ভাজা হয়ে গেলে পেঁয়াজ দিয়ে দিয়েছি আর আদা রসুন দিয়ে দিয়েছি এক টেবিল চামচ করে করে। চাল ডালের জন্য সহ কিন্তু সব ধরনের মশলা একেবারেই দিয়ে দিচ্ছি। আদা রসুনটা একটু তেলের সাথে ভেজে নিয়েছি যেন বাজে স্মেলটা চলে যায়। চলে যাওয়ার পর অন্যান্য মশলাগুলো দিয়ে দিয়েছি, ধনিয়া, জিরার গুঁড়া, হলুদ, লবণ, মরিচ, যেগুলো সাধারণত দেওয়া হয় সবগুলো দিয়ে দিয়েছি পরিমাণ মতো করে। একটা মুরগি আর দুই কাপ চাল ডালের জন্য যতটুকু প্রয়োজন হবে ততটুকু দিয়ে দিয়েছি। মশলা ভালোভাবে কষিয়ে যাওয়ার পর মুরগির মাংসগুলো দিয়ে দিয়েছি, এগুলো রেগুলার সাইজ করে কাট করে নিয়েছি। আর এবার ভালোভাবে একটু মশলার সাথে কষিয়ে নিব। কিছুক্ষণ ঢাকনা দিয়ে কষিয়ে নিচ্ছি, এরপর আর ঢাকনা দিব না, যেহেতু সোনালি মুরগি এমনিতেই কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আর খুবই অল্প পরিমাণ পানি দিয়েছি আর সে পানিতে মোটামুটি সিদ্ধ হয়ে যাবে। আপনি যদি এখন পর্যন্ত আমার ভিডিও সাথে দেখে থাকেন আর আমার আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে যায় তাহলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে আজ প্রথম হয়ে থাকেন চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল অপশনটি প্রেস করে রাখতে পারেন। আর কাজটি যদি আপনি অলরেডি করে থেকে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর এদিক থেকে মুরগির মাংসটা ভালোভাবে রান্না হয়ে গেলে মাংসটা তুলে নিয়েছি আর সেই মশলায় চাল ডালগুলো একটু ভেজে নিয়েছি, সাথে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি চাল ডালের পরিমাণ মতো, আর কিছু শাহী জিরা দিয়ে দিয়েছি এক চিমটি পরিমাণ মতো, সুন্দর একটা ফ্লেভার হবে। সাথে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এখানে চাল ডাল মিলে দু কাপ আছে, তো পানি দিয়েছি এখানে হচ্ছে তিন কাপ পরিমাণ মতো, মানে চালের জন্য দু কাপ আর ডালের জন্য এক কাপ দিয়েছি, মোট তিন কাপ। এতে করে পারফেক্ট খিচুড়িটা হবে। পানিটা যখন একটু শুকিয়ে আসবে সে পর্যায়ে মুরগির মাংসগুলো দিয়ে দিয়েছি এবং ভালোভাবে নেড়ে দিচ্ছি। এ পর্যায়ে চুলার আঁচটা একদম লো করে রেখেছি আর ঘিয়ের পরিমাণটা এই পর্যায়ে দিচ্ছি। এর আগে আর ঘি ব্যবহার করিনি, দু টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিয়েছি। আর ঢাকাটা দিয়ে এবার পুরোপুরিভাবে চাল ডালগুলো সিদ্ধ করে নিব। এদিক থেকে ভাজাভুজি কাজও শুরু করে দিয়েছি, সোয়ার বাবার জন্য তো ভাজাভুজিগুলো প্রতিদিনই রাখতে হবে। তো আজকেও করে নিচ্ছি, পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি, বেগুনি ভেজে নিব আর আলুর চপও ভেজে নিব সাথে। আর এদিক থেকে খিচুড়িটাও হয়ে গিয়েছে, কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি, উপর থেকে সুন্দর একটা ফ্লেভার হবে আর দেখতেও কিন্তু খুব ভালো লাগবে। আমার বাসাটা যেহেতু রোডের পাশে সবসময় গাড়ি চলাচল থাকে তো ভয়েস দিতে একটু সমস্যা হয়ে যায়, তো এই বিষয়টা আপনারা প্লিজ কেউ কিছু মনে করবেন না। ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে কিন্তু আপনারা মাঝে মধ্যে গাড়ির সাউন্ডটাও পেতে পারেন। আর এদিক থেকে অল্প অল্প করে সব কিছু ভাজা শেষ হয়ে গিয়েছে, বেগুনগুলোও ভেজে নিয়েছি পাঁচ ছয়টা আর আলু চপগুলোও ভেজে নিয়েছি সেম ব্যাটারে। রমজান প্রিপারেশন ব্লগে আমি কিছু চিকেন কাবাব রেডি করে রেখেছিলাম ফ্রোজেন, এবং সেই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো সেই কাবাবগুলো আজকে একটু ভেজে দেখাচ্ছি, এর আগে অনেকবার ভাজা হয়েছে আসলে ভিডিওতে দেখানো হয়নি। তো ভাবছি আজকে একটু আপুদের জন্য দেখিয়ে দিই, আমি যেহেতু বলেছিলাম এগুলো ভাজার সময় আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই যে কোনো ফ্রোজেন খাবার তৈরি করার ক্ষেত্রে তেলটা ভালোভাবে গরম করে নিতে হয়, আর বিশেষ করে এই কাবাবগুলো তেল যদি ভালোভাবে গরম না হয় কিন্তু একদম কুলে সারা করাই হয়ে যায়, এটা আমার অভিজ্ঞতা থেকে বলছি। তো তেলটা ভালোভাবে গরম করে নিয়েছি এবং এরপরে কিন্তু আমি কাবাবগুলো দিয়ে দিয়েছি, এবং খুব সুন্দর কালার যখন হয়ে যাবে তখন তুলে নিচ্ছি। প্রচুর পরিমাণে পেনা হবে যেহেতু এখানে ডিম দিয়েছিলাম, তো একটু নেড়ে চেড়ে কিন্তু দেখে নিতে হবে কালারটা হয়েছে কি না। এভাবে কিন্তু কয়েকটা ভেজে নিয়েছি, সবগুলো ভাজিনি, যতটুকু প্রয়োজন হবে ততটুকু ভেজে নিয়েছি। কিচেনের সব কাজ এর মধ্যে শেষ হয়ে গিয়েছে, এখনও ইফতারের জন্য 20-25 মিনিট মতো বাকি আছে। তো সব কিছু টেবিলে সাজিয়ে নিয়েছি আর শরবতটাও নামিয়ে নিয়েছি, এখানে চিনি আর লবণটাও একটু মিশিয়ে নিয়েছি।
বিভিন্ন পাউডারের শরবতের চেয়ে আমার মনে হয় এভাবে ফলের জুস করে খেতে পারলে কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই ভালো। একদিকে তো ফলটাও খাওয়া হয়, আবার অপরদিকে যে একটা শরবত সেটাও কিন্তু খাওয়া হয়ে যায়। তো সবাই তো আর বেলের শরবতটা খাবে না, যে যেমনটা পছন্দ করবে তার জন্য সেভাবে নিয়ে নিয়েছি। চিকেন পোনা খিচুড়িটাও দেখতে এভাবে হয়েছে আর খেতেও কিন্তু বেশ ভালো হয়েছিল, ওটাও টেবিলে বেড়ে নিয়ে আসছি। আর এগুলাই হচ্ছে আজকের আমাদের ইফতারের আয়োজন। ইফতারি শেষ করে নামাজটা পড়ে নিয়েছি, এবার নামাজ পড়ে এসে টেবিলটা একটু গুছিয়ে নিয়েছি। সবাই তো যে যার মতো চলে যায় একটু রেস্ট করতে, আমরা গৃহিণীরা কিন্তু কোনো সময় এই টাইমটাতে রেস্ট করতে পারি না। খাওয়া দাওয়া শেষ করে কিন্তু আমরা সবাই আবার সিংয়ের মধ্যে চলে যাই সব কিছু নিয়ে ধুয়ে পরিষ্কার করে ফেলার জন্য। তো সেম আমিও করে নিয়েছি, সব কিছু নিয়ে আসছি সিংয়ের মধ্যে, টেবিলটাও এর মধ্যে পরিষ্কার করে দিয়েছি। টেবিলের মধ্যে সোয়ার বাবা এসে আবার কিছু কাজ করবেন, উনি এই মসজিদ থেকে চলে এসেছেন এরই মধ্যে। সব কিছু নিয়ে এসেছি, এই যে এই অবস্থা হয়ে থাকে তখন কিন্তু শরীরটা খুবই ক্লান্ত থাকে ইফতারের পর, এগুলো করতে কিন্তু একটু ইচ্ছা করে না, তবুও কিন্তু করে নিতে হয়, না হয়তো এগুলো জমে থাকলে এটা তো আরও বেশি প্যারা লাগে, টেনশন লাগে, একটু রেস্টও করতে ইচ্ছা করে না, মনে হয় যেন না আমার তো অনেক কাজ পড়ে আছে। সব কিছু তো সবসময় সাজিয়ে গুছিয়ে আপনাদের সাথে ভিডিও শেয়ার করি, তো ভাবছি আজকে এই সিনটাও আপনাদের সাথে একটু শেয়ার করি। এই যে বিশাল অবস্থা, যে খাওয়া দাওয়া শেষে সাথে কিন্তু একটু চাও বসিয়ে দিয়েছি, চাটাও হয়ে যাচ্ছে, এদিক থেকে এগুলো ধুয়ে সুন্দর করে একটু পানি জড়িয়ে দিচ্ছি, ততক্ষণে চাটাও হয়ে যাবে। সবাই আবার আমরা একটু ইফতারের পর চা খেতে পছন্দ করি। এর মধ্যে সোহার বাবা কাজ করছেন, বলেছে একটু খিচুড়ি খাওয়ার জন্য, উনি তেমন একটা ভাত পছন্দ করেন না বা কোনো সময় ভাতটা খান না, তো আজকে বলেছে একটু খিচুড়িটা দেওয়ার জন্য, তো ওনাকে আবার একটু খিচুড়ি দিয়ে দিচ্ছি, উনি ওনার কাজ করবে, সাথে আমি আমার কাজগুলো করে নিচ্ছি। চাটাও হয়ে গিয়েছে, ওটা বানিয়ে নিয়েছি, তবে আমি চায়ে একসাথে কিন্তু সব কিছু দিয়ে চাটা রেডি করি না, প্রথমে চা পাতি দিয়ে লিকারটা তৈরি করে নিই, এরপর দুধ চিনিগুলো মিশিয়ে এভাবে কিন্তু চা তৈরি করে থাকি। প্রতিদিন দেখা যায় তারাবির নামাজটা পড়ে আমি সেহরের রান্নাবান্নাগুলো শুরু করে দিই, তো আজকে আর তেমন ইচ্ছা করেনি তারাবির নামাজটা পড়ে, শরীর অনেক বেশি ক্লান্ত ছিল, তো ঘুমিয়ে পড়েছিলাম আর রান্নাটাও করা হয়নি। তবে এটাও একটু টেনশনের বিষয় যে ভোর রাত্রে উঠে রান্না করে খেতে পারবো কিনা, তবে অ্যালার্ম দিয়ে রেখেছিলাম তো উঠে গিয়েছি, টেনশন তো ছিল ভিতরে, ভালোভাবে ঘুমও হয়নি, যে রান্না তো করা হয়নি, করে নিয়েছি সব কিছু কিন্তু আগে থেকে রেডি করে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম, জাস্ট একটু রান্না করে নিয়েছি। এখন বাজে 2:30 মতো, একদিকে বাটা বসিয়ে দিয়েছি আর এদিকে শুধু বাটা মাছগুলো রান্না করব, আর কোনো রান্না করব না, একটা আইটেমই রান্না করব, আর সাথে দুধ জাল করে নিব, দুধ কলা ভাত খাবে আর একটু এই বাটা মাছ দিয়ে ভাত খাওয়া হবে। মাছগুলো আস্তে আস্তে করে একটু ফ্রাই করে নিয়েছি, ফ্রাই করে নিয়ে আবার রান্না করে নেব, একটু পাতলা ঝোল করে, হালকা একটু ঝোল রাখবো, বেশি ঝোল রাখবো না। মাছটা ভেজে নামিয়ে রেখেছি, আর এদিক থেকে একটা কড়াইতে এখানে সয়াবিন তেল দিয়ে দিয়েছি, আর 1 চিমটি পরিমাণ আস্ত জিরা দিয়ে দিয়েছি সুন্দর একটা ফ্লেভার হওয়ার জন্য, আর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, 1 চা চামচ রসুন বাটা দিয়েছি এবং ভালোভাবে কষিয়ে নিয়েছি যেন রসুনের বাজে স্মেলটা চলে যায়। এরপর অন্যান্য মশলাগুলো দিয়ে দিয়েছি, এখানে হলুদ লবণ আর মরিচ দিয়েছি শুধুমাত্র, ধনিয়া জোড়া গুঁড়া ব্যবহার করিনি, সাথে একটা টমেটো দিয়ে মাছগুলো একটু সাজিয়ে বসিয়ে দিব, আর সাথে সাথে জুলের পানিটা দিয়ে দিয়েছি, আর 2 থেকে 3টা বলক তুলে নেব, বেশি রান্না করব না, ভেজে নেওয়া মাছ বেশি রান্না করলে কিন্তু খেতে ভালো লাগে না। সব শেষে কয়েকটা কাঁচামরিচ দিয়ে চুলাটা অফ করে দিয়েছি। সবার সুস্বাস্থ্য কামনা করে আর আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।